জি বলেন। আমি খুব ভালো আছি বাবা, আমার শরীর কত। হ্যাঁ বাবা, তোর বাপেও ভালো আছে। তা তোর মনটা খারাপ মনে হইতেছে বাবা, কি হয়েছে তোর? এটা তুই কি করছ বাবা? এটা কেন তুই আমার আগে জানাস নাই? আমার ওইটুকু নাতিন ডাকার বাড়ি তিন দিন ধরে না খেয়ে রয়েছে। না না বাবা, তুই এক কাম কর, তুই বাড়িতে আয়ে পর। আমরা যদি এক বেলা খাই তুই এক বেলাই খাবি, কিন্তু ডাকার বাড়িতে কেউ কারো আপন না রে বাবা, সবাই সবার পর, সবাই স্বার্থ পর। কি জায়গা বেচছিস তাতে কি হয়েছে? আমরা বাইসে আছি না? না তোর কোনো কথাই শুনবো না, তুই আমার কথা শুন। তুই বউ পোলাপন নিয়ে তুই আসতে বাড়ি যাই পর। হ্যাঁ আমি তোর বাপেরে কইতাছি। আচ্ছা আচ্ছা বাবা, বাবারা ভালো তোর কাছে অনুরোধ করে কই বাবা, তুই না কষ্ট সহ্য করতে পারোস, কিন্তু আমার ওইটুকু ছোট্ট নাতি অত কষ্ট সহ্য করবার পারবো না বাবা। আমি কইতেছি তুই বাড়িতে আয় পর, তোর বাপের যা পাওয়ার লাগে সব আমি কবু। তুই আজকে আবি, তোর কোনো কথাই আমি শুনবো না। হ্যাঁ তুই বোমারে বুঝাই ক। আচ্ছা বাবা, আচ্ছা রেখে দাও। বৌমা তুমি এমনি করে কথা কইতেছ ওকে, এমন ভাবে কথা কইতেছ, মনে হইতেছে ওরা তোমার পর, ওরা তো তোমার নিজেরই দেবর। নিজেরই দেবর যখন সম্পত্তি ভাগ করছে তখন মনে ছিল না, হে এইটা তো ভাবলেন না যে আমার বড় ছেলেটা যে বিদেশ খাইতে আমার খাওয়াইতেছে কামাই কইরা, তার একটু সম্পত্তি বেশি দেই। হ্যাঁ তখন তো দিছেন না, আপনারা তো নিজের স্বার্থ ঠিকই বুঝেন, তাহলে আমরা বুঝবো না কে? হ্যাঁ বৌমা, নিজের স্বার্থকে যদি বুঝতাম তাহলে তোমার শ্বশুরে আর আমি এই সব সম্পত্তি আমরা পাইসা থাকতে তোমাকে ভাগ করে দিতাম না। আজকে তুমি আমাকে স্বার্থপর কইলা বৌমা। আসলে দেখো ওর হয়েছে কপাল খারাপ, কপাল খারাপই যদি না হবো তাহলে যে জমি জেমা যা আসল সব কিছু পেয়েছে ও ঢাকাই গেল বড় একটা আশা নিয়ে, কিন্তু ওর হাসাটা তো পূরণ হইলো না, সব কিছু হইছে ওর কপাল, ওর কপাল যাই তো খারাপ। কপাল খারাপ থাকার যাই থাক, এই যে আমিও কই দিতেছি এই সীমানা পার হয়ে যাবে, এই ঘরে যদি না ঢুকে এটাই আমার শেষ কথা। আল্লাহ আমি আর কি করবো, আমি মা দূরে সন্তানই যে আমার কাছে একসময়, একটা সুখী খাবো আরেককে দুঃখী খাবো, কিন্তু দেখে তো আমার কলসে সহ্য হবে না। তুমি আমার একটু পথ দিয়ে দাও আল্লাহ, এখন আমি কি করব? সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিই, কার মুখ দেখে যে উঠছিলাম। মা ও মা শুনলাম সুবা নাকি আইতাছে, ভালোই হইলো, বাড়িতে কেউ নাই, আমার খেলার সঙ্গীও নাই, আমি ওর সাথে খেয়ে মজা করে কি জানো তো।
তাদের কারোর সাথে কথা বলতে। সুভার সাথেও কথা বলবি না, মিশবি না সুভার সাথে। যদি মিশস তাহলে তোর হাড্ডি মাংস ভাঙিয়ে একবার ঘুরা ঘুরা করে ফেলাবো। মা তুমি ওই রকম করো গে, ওরা তো আর পর না, ওরা তো আমাদের আপনি। কিসের আপন, কিসের আপন ওরা? হ্যাঁ ওরা আমাদের কিছুই লাগে না, কথাটা ভুলে গেছিস না কিন্তু। ভালো লাগে না, যাই না দেখা। নাচতে নাচতে এক হইতেছে সুবাইব, ও খুশিতে বাসে না। বজত মেয়ে একটা এখনই জাতের ধরা পাইছে আর ওদিক তো পড়াই রইছে। জিনিসপত্র ছিল পানাদারকে দিয়ে আইসা বললাম। হ্যাঁ তখন তো কইলে যে ঢাকায় যাইয়া বড় ব্যবসা করুম, এবারে বড় বড় দোকান করুম। বাপের বিটাটা ছাইরা যে গেলা সম্পৃক্তি গুণা ভাগ করে নিয়ে বেইছে, টাকা পয়সা নিয়ে গেল। এখন কি পরিস্থিতি হইলো? আবার তো সেই আসতেই হইলো। এখন এখন বাইরে জায়গা দিব তোমারে? শোনো বাবা, ঘুরেই যখন আসলা এখন ভাই বউয়ের দুই চার কথা কব, বাপ মায়ের দুই চার কথা কব, এগুলো সহ্য করে এখন থাকুন লাগবো। কারণ সব তো হারিয়ে আইছ, এখন তো আর করার কিছু নাই। আচ্ছা ঠিকই কইছে। খাইছ বাবা রাস্তাঘাটে খাইছ কি কিছু? হ্যাঁ সকালে খাইছি। আচ্ছা যাও। সবই কপাল, কি করুম, কিছুই করার নাই, সহ্যত করে লাগবো। আচ্ছা আসো। আরে কি অবস্থা, এত টাকা পয়সা নিয়ে গেল, ব্যবসার আশা সব শেষ। আমার কপাল খারাপ, তাই ঢাকা ব্যবসা সঞ্চয় করতে পারলাম না, সব ব্যবসায় ধরা গেছি, সব শেষ করে সর্বশান্ত হইয়া ভাবি আমি আসতে বাধ্য হয়েছি। ভাবি আপনি এরকম কথা কইেন না। হ্যাঁ বুঝি বুঝি, তোমাদের চালাকি না সবই বুঝি। সম্পত্তি ভাগ কইরা টাকা পয়সা সব ব্যাংকে থুই দিছ না, আর বাইরে এখন বসে বসে খাইবার জন্য আইসা পড়ছো। বাই বিদেশ টাকা ইনকাম করতেছে, এইটা তো তোমাদের সহ্য হইতাছে না। এখন বাইরে টাকা কিভাবে নষ্ট করবা, খালি এই দান্দাই ঘুরতাছো তোমরা, বুঝো নাই? হাতির মতো শক্ত সবর একটা শরীর নিয়ে বসে বসে খাইবার চাও, লজ্জা করে না তোমার? হ্যাঁ আর এই যে মিটমিটা শয়তান একটা, দেখা মানে হয় ভাজা মাছটা উল্টো খাইবার জানো না। হুম স্বামীরে কামাই রোজগার করতে বলতে পারো না, ঠিকই তো শ্বশুর শাশুড়ির কাছে মোবাইল দিয়ে আবার নেকাবি করে কান পার পারো, কান দেখে একদম মন গলাইয়া বাড়িতে ঠিকই আইসে ওইটা হাজির হয়েছে। শ্বশুর শাশুড়ি কি করবো, শ্বশুর শাশুড়ি তো নিজেই গায়ে আবার পয়সা খাইতেছে, ও ঘর তো মুরা তো এগুলো তো ঘরে খাওয়াইবার লাগিয়া। হুম খাইলে তো ওই যা আমার এবার জামাইরি খাওয়াই তৈব। ভাবি তুমি আমাকে বলবো যে না, ভাবি তোমার দেওয়ার ব্যবসা বাণিজ্য করতে যায় লস খাইছে, বিশ্বাস করো আমরা ব্যাংকে কোনো টাকা পয়সা রাখি নাই। তোমার দেওয়ার অনেক বড় ব্যবসায় করতে চাইছিল কিন্তু সব টাকা লস খাইয়া আজকে আমরা পথের ফকির হয়ে গেছি। পথের ফকির হইছো তা ভালো কথা, একটা ভাঙ্গা থালি হাতে নিয়ে রাস্তার মোড়ে বইলেই পারো। হ্যাঁ মরতে মরতে এই বাড়িতে এসে উঠছো কে? শোভা আসো বোন ঘরে আসো, আমি তোমারে খাবার দিমু, আসো। তুমি এইভাবে অশান্তি বাজাই দিলে দেখো বৌমা, এরা কিন্তু তুমি ঠিক করলে না, তুমি হইছো বাড়ির বউ, বাড়ির সবকিছু তুমি দেখশন করে রাখবা। বড় কারে কইছে, যাদের বেশি ধৈর্য আছে তারাই তো বড়, আর তুমি বাড়িতে আসার সাথে সাথেই এরকম আচরণ করতেছ। দেখেন আম্মা কোনটা ঠিক আর কোনটা বেঠিক, আপনার কাছ থেকে আমার শিখতে হবে না, ওরা যেন আমার ঘরের ভেতর না যায় এটাই আমার শেষ কথা। বৌমা আমার জামাইয়ের কষ্টের কামাই,
আমার চাচু মদের ভিখারি হইছে। মাগো, তুমি এই কাজ
নাই মা, এই কাজটা তুমি ঠিক করো নাই। শোনো বাবা, কপালের দুঃখ কেউ কান্নাতে পারে না। জি বলেন। তুমি দাও আমার সন্তানরা আমার বুকে ফিরে দাও।